রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজশ্রী। এই প্রকল্পের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালে 36 জন সদ্যজাত কন্যা সন্তানের মায়েদের হাতে একটি করে মেহগিনি গাছের চারা ও বন বিভাগ কর্তৃক 20 বছর পর গাছ কাটার ছাড়পত্র তুলে দেওয়া হয়। এদিন একটি করে গোলাপ ফুল দিয়ে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন মন্ত্রী কালনা মহকুমা হাসপাতালে ডেঙ্গুর আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়াও এদিন থেকে শুরু হাসপাতালে প্যাথোলজিক্যাল ল্যাবের ডিজিটাল রিপোর্ট সিস্টেমেরও পরিদর্শন করেন তিনি। স্বজন কোষভায় মা মমতাজির এই প্রকল্প যে একটা বাচ্চা জন্মেছে, আবার গাছটাও দেয়া হচ্ছে এই কারণে যে মেহগিনি গাছ, বাচ্চাও বড় হবে গাছটাও বড় হবে, কিন্তু 18 বছরের পর গাছ মেয়ের বিয়ের প্রয়োজনে যদি হয় বিক্রি করতে পারবে। গাছ স্বাভাবিক জীবন্ত গাছ তো কাটা যাবে না, বন দপ্তরের দরকার, সেই জন্য সার্টিফিকেটটাও দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটাতে বন দপ্তরের কোনো অবজেকশন থাকবে না। আমরা চাইবো যে প্রাপ্তবয়স্ক হলে বাল্যবিবাহ রোধ করবার জন্য মমতাজির স্বপ্ন। এমনি তার কন্যাশ্রী আছে, পড়াশোনা যদি করে তার কন্যাশ্রী আছে, বিয়ে হওয়ার পর রূপশ্রী আছে, আবার সেগুন গাছটা বড় হলে বিয়ে দেয় তার ওটা, সে বিক্রি করে মেয়ের বিয়ে করতে পারে। এটা হচ্ছে মমতাজির সবুজশ্রী প্রকল্প। এই প্রকল্পে আজকে এই মুহূর্তে যারা বাচ্চা প্রসব হয়েছে, মেয়ে মেয়ে মানে আমাদের কাছে যন্ত্রণার মতো ছিল এক সময়, মেয়ে তো সম্পদ। আজকে দিনটা বেছে নিলাম, একদিকে বিশ্বকর্মা, আরেকদিকে কদিন পরই আমাদের দুর্গা। আমি তো মনে করি, বিশ্বাস করি, যারা আজকে বাচ্চা একদম একদিনে দুদিনে কিংবা তিন দিনে, এরাই তো মা দুর্গা, দুর্গা সেবা করছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।